প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের আগে সাতটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং ভারতের পক্ষে ঢাকায় দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব নথিতে সই করেন। কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক ও সমঝোতা স্মারকের বিষয় জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়া সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ ও অভিন্ন নদ নদীর পানি বণ্টনের আশ্বাসও দেওয়া হয়েছে। রোহিঙ্গা এইটাতে তারা বলেছে, তারা বিশ্বাস করে যে এইটার সলিউশন খুব তাড়াতাড়ি দরকার, আর না হলে এই এই এলাকায় সন্ত্রাসী ও অনৈশ্যতা দেখা দিতে পারে। সেই জন্য এই ব্যাপারে যা যা করার তারা আমাদের সাথে মিলে কাজ করবে, সেই অঙ্গীকার উনি আজকে ব্যক্ত করেছেন। মাননীয় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের ইচ্ছা যে এই বর্ডারে, বাংলাদেশ ভারতের বর্ডারে কোনো লিথাল ওয়েপন ব্যবহৃত হবে না। আপনার বেরুবাড়ি বলেন, আর আপনার এই গঙ্গার পানি চুক্তি বলেন, আর মানে মেরিটাইম বাউন্ডারি বলেন, সবগুলোই আমরা মোটামুটি আপনার আলোচনার মধ্যে সন্তুষ্ট নিয়ে আমরা এগুলো সমাধা করেছি। আমাদের আরও কয়েকটি নদীর সেই বিলিবন্টন নিয়ে প্রশ্ন আছে, আমরা সেইগুলো তুলেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেইগুলো ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমন একটি জেআরসির মিটিংয়ের জয়েন্ট আপনার রিভার কমিশনের মিটিংয়ের তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানিয়েছেন এবং ভারত সরকার মোটামুটিভাবে এতে সহানুভূতি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, করোনা মোকাবেলা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় দুই দেশ একসাথে কাজ করবে। ব্রিক্স ব্যাংকে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণও জানিয়েছে ভারত। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এন্ড সাউথ এন্ড চায়না এন্ড সাউথ আফ্রিকা, এই যে পাঁচটা দেশ, এটা বড় $100 বিলিয়ন আপনার কি করে ব্যাংকটা করে, তো ভারতবর্ষ আমাদেরও এর সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করেছে এবং আমরা এটা রাজি আছি যে যখনই ভারতের এই আপনার কোভিড মেডিসিনটা বের হবে, ভ্যাকসিনটা তৈরি হবে, সাথে সাথে তারা আমাদের প্রথমত 3 কোটি পিসেস অফ ভ্যাকসিন দেবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট সুবিধা বাড়িয়ে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এই রোডটা হলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা। খুব জরুরি রাস্তা।